দর্শক, জীবনের চাকা ঘুরাতে, সংসারে আয় রোজগার বাড়াতে যখন একজন অপ্রাপ্ত বয়স্ক যুবক সংসারের ঘানি টানতে কর্মজীবন বেছে নেয়, কিনে একটি অটোরিকশা, আর সেই অটোরিকশাটি যখন প্রকাশ্য দিবালোকে চুরি করে নিয়ে যায়, তখন কেমন লাগে? চলুন সিসিটিভির ফুটেজ থেকে বিস্তারিত জেনে আসি চ্যানেল এমকে টিভির পর্দায়। দর্শক, বেলা তখন 9টা বাজে, হঠাৎ মোবাইলে ফোন এলো, একটি অটোরিকশা চুরি করে নিয়ে গেছে, রয়েছে সিসিটিভির ফুটেজ। ঠিক তখনই আমি খোঁজ নিতে লাগলাম এবং সঙ্গে নিয়ে গেলাম তিতাস উপজেলা যুগান্তর প্রতিনিধি মহসিন হাবিবকে। মোটর সাইকেল যোগে চড়ে গেলাম ঘটনাস্থলে, সেখানে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে মাথা অনেকটাই নষ্ট হয়ে গেল। এও কি সম্ভব, এভাবে প্রকাশ্য দিবালোকে সকলের উপস্থিতিতে একটি অটোরিকশা চুরি করে নিয়ে যেতে পারে দুর্বৃত্তের দল? হ্যাঁ দর্শক, ঠিক তেমনটি ঘটেছে কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকায়। দর্শক, জিয়ারকান্দি ব্রিজের হোমনা গৌরীপুর রোডের উত্তর পার্শ্বে গোলাপবাগ এলাকায় একটি অটোরিকশা রেখে বাড়িতে যান জিয়ারকান্দি গ্রামের সোহাগ। ঠিক যখন ঘড়ির কাঁটায় 9:43 বাজে, তখনই দেখা যায় দুজন দুর্বৃত্ত একটি দোকানে বসে কোমল পানীয় সেবন করছে, আর মাঠের মাঝে একজন সিন্টু গেঞ্জি পরিহিত ব্যক্তি ঘোরাফেরা করছেন পাইপ মেরামতের জন্য। এরই কিছুক্ষণ পর দোকান থেকে একজন দুর্বৃত্ত অটোরিকশাটিতে এমন ভাব নিয়ে বসে যেন এটির মালিক সে নিজেই। এরই কিছুক্ষণের মধ্যে সেন্টু গেঞ্জি পরিহিত ব্যক্তিটি যেই দিক দিয়ে ঢুকেছে সেদিক থেকেই মোটর সাইকেল নষ্ট হয়েছে এমন এক ভাব নিয়ে আসে আরেক দুর্বৃত্ত। মোটর সাইকেলটি রেখে কিছুক্ষণ সে এপাশ ওপাশ তাকায়, এরই মধ্যে আবারও প্রবেশ করে হাতে একটি পলিথিন নিয়ে সেন্টু গেঞ্জি পরিহিত সেই ব্যক্তিটি। তিনি বসে পড়েন পাইপ মেরামতের মতো উদ্দেশ্য নিয়ে, এবং সেই দুর্বৃত্তটি তার মোটর সাইকেলের নিচটি ভালোভাবে দেখতে থাকে। এরপর মোটর সাইকেলওয়ালা ব্যক্তিটি পকেট থেকে মুঠোফোন বের করে কাউকে ফোন করে ঘটনাস্থলে আসার জন্য আহ্বান করছে, এমনটি অনুভব করা যায়। এবং অপর দুই দুর্বৃত্ত অটোরিকশাটির চারপাশটি বসে ঘুরে দেখে পরিবেশকে অবলোকন করতে থাকে। বেলা তখন 9:46 বেজে গেছে, মুঠোফোনটি পকেটে আবারও ঢুকিয়ে ফেলে মোটর সাইকেলওয়ালা, এবং সাদা সিন্টু গেঞ্জি পরিহিত ব্যক্তিটি অপরদিকে যাওয়ার জন্য প্রস্তুত। তখন মোটর সাইকেলওয়ালা কি যেন তাকে ইশারায় বোঝানোর চেষ্টা করে, তিনি দোকানের কর্নারে গিয়েও তার সাথে একটু ইঙ্গিত করে, তারপর মোটর সাইকেলওয়ালা অটোরিকশার সামনে তার মোটর সাইকেলটি নিয়ে যায়। আর তখনই অটোরিকশায় বসে থাকা ওই দুর্বৃত্ত একটু অটোরিকশাটি পিছনের দিকে নিয়ে আসে, এবং তিনি অটোরিকশাটির সামনে মোটর সাইকেলটিকে ইচ্ছেমতো পরিবেশে রাখে। সেখানেই তারা পরিবেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপ আলোচনা করে, এবং তিনজন তিন প্রান্তে দাঁড়িয়ে সার্বিক পরিস্থিতি দেখে শুনে বুঝে প্রিপারেশন নিতে থাকে। দর্শক, প্রকাশ্য দিবালোকে ছিনতাই করার বা চুরি করার এমন সুকৌশল আগে কি কখনো আপনারা দেখেছেন? এটি কুমিল্লা জেলার তিতাস উপজেলার জিয়ারকান্দি এলাকার ঘটনা। আজ 16 জুলাই সকাল 9:43 থেকে এরপর আবারও সেই সাদা সেন্টু গেঞ্জি পরিহিত ব্যক্তিটিকে মাঠে চক্কর দিতে দেখা যায়, আর মোটর সাইকেলওয়ালা তার মোটর সাইকেলে পেডেলে কিক দিতে থাকে।
এবং দুই দুর্বৃত্ত অটোরিকশা থেকে চারপাশটা দেখে মোটামুটি পরিস্থিতি অনুকূলে অনুভব করে এবং সেই সেন্টু কেঞ্জি পরিহিত ব্যক্তিটি লুঙ্গি ঝাড়তে ঝাড়তে আবারও দোকানের সামনে চলে যায় এবং মোটর সাইকেলওয়ালা মোটর সাইকেলটি নিয়ে বেরিয়ে যাওয়ার সাথে সাথে একজন মোবাইল ফোন কানে ধরে চলে আসে অটোরিকশাটির সামনে। তিনি কিছুক্ষণ অটোরিকশাটির দিকে পিছন দিয়ে কথা বলতে থাকে। এরপর একজন দুর্বৃত্ত আস্তে আস্তে হেঁটে সামনের দিকে চলে যায় এবং অটোরিকশাটি ঘুরিয়ে নিয়ে চলে যায় এই দুর্বৃত্তের দল। দর্শক, কারা এমন সুকৌশলে আজকের এই চুরির ঘটনাটি ঘটিয়েছে? প্রশাসনের প্রতি সুশীল সমাজের জোরালো আবেদন।